নিরামিষ দিনে এরকম একটা ফুলকপি আলুর দম যদি করো, তাহলে এক থালা ভাত একেবারে শেষ হয়ে যায়। নিরামিষ ফুলকপি দম রেসিপি দিয়ে তোমরা শুধু ভাত নয়, পোলাও ফ্রাইড রাইসও ভীষণ ভালোভাবে খেতে পারবে। চলো রেসিপিটা দেখে নিই। একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি আমি। ফুলকপিগুলো মাঝারি সাইজের কেটে নিলাম। গরম জলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে ফুলকপিগুলোকে 7 থেকে 8 মিনিট আমি ডুবিয়ে রাখব। এর ফলে ফুলকপির মধ্যে যদি কোনো পোকা বা নোংরা থাকে সেগুলো বেরিয়ে যাবে। ঠিক 8 মিনিট বাদে গরম জল থেকে ফুলকপিগুলোকে আস্তে আস্তে করে আমি অন্য একটা পাত্রে জল ঝরিয়ে তুলে নিচ্ছি। এবারে জল ঝরানো ফুলকপি টুকরোগুলোর মধ্যে 1 চা চামচ মতো লবণ আর 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো খুব ভালো করে মাখিয়ে নেব। 4টি মিডিয়াম সাইজের আলুর খোসা ছাড়িয়ে আমি ভালো করে ধুয়ে নিয়ে অল্প একটু ভাপিয়ে নিয়েছি। খুব বেশি ভাপাবো না, যাতে আলুগুলো ভাজার সময় ভেঙে না যায়। একটা মশলার পেস্ট আমি তৈরি করব। একটা বাটির মধ্যে 1 চামচ ধনে গুঁড়ো নিয়েছি, 1/2 চামচের একটু বেশি লঙ্কা গুঁড়ো দিয়েছি। ঝালটা তোমাদের স্বাদ অনুসারে দিও। রঙের জন্য 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম, 1 চা চামচ মতো হলুদের গুঁড়ো দিলাম। সামান্য একটু জল দিয়ে আমি খুব ভালো করে এই গুঁড়ো মশলাগুলোকে গুলে নিয়ে আলাদা করে একটু সরিয়ে রাখছি। রান্নাটা আমি শুরু করে দিচ্ছি। গ্যাসের ওভেনের মুখে একটা কড়াই বসিয়ে আমি 3 চামচ মতো সর্ষের তেল নিলাম। সর্ষের তেলটা গরম হলে আমি খুন্তি দিয়ে গরম তেলটাকে কড়াইয়ের চারদিকে লাগিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে গরম তেলের মধ্যে আমি ভাপানো ফুলকপিগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখো ফুলকপিগুলোকে মোটামুটি লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার তেল ছড়িয়ে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার এই ফুলকপি ভাজা তেলের মধ্যে আমি আরও 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে গরম করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লোয়ে করে দিয়ে গরম তেলের মধ্যে আমি 1/2 চামচ মতো গোটা জিরে ফোড়ন দিচ্ছি। একটা তেজপাতা ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। ফোড়নের থেকে সুগন্ধ বেরোলে আমি 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম এর মধ্যে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি লোয়ে রেখেছি। আদা বাটাটা থেকে যতক্ষণ না কাঁচা গন্ধ যায় আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব তেলের মধ্যে। আদা বাটা তেলের মধ্যে দিলে ভীষণ ছিটকাতে থাকে, তাই আমি মোটামুটি 1/2 চামচ মতো হলুদ দিয়ে দিলাম এর মধ্যে। তাহলে আদা বাটাটা আর ছিটকাবে না গায়ে। আদা বাটার কাঁচা গন্ধ চলে যাবার পর আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছি। দিয়ে যে সেদ্ধ আলুগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। সেদ্ধ আলুগুলোকে 1 মিনিট মতো আমি ভেজে নেব তেলের মধ্যে। মোটামুটি 1 মিনিট মতো আলুগুলোকে ভালো করে ভেজে নিলাম তেলের মধ্যে। এবার আমি যে মশলা পেস্টটাকে গুলে রেখেছিলাম বাটির মধ্যে সেটা আরেকটু গুলে নিলাম চামচ দিয়ে, যাতে নিচটা জমে না যায় মশলাগুলো, সেটা এবার আলুর মধ্যে দিয়ে দেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি লোয়ে করে দিয়েছি। খুব ভালো করে মশলা পেস্টটাকে আলুর মধ্যে আমি কষিয়ে নিচ্ছি। মোটামুটি 1 মিনিট মতো আমি মশলা পেস্টটাকে আলুর সঙ্গে কষিয়ে নিলাম। দেখো চারদিক থেকে তেল বেরোতে শুরু করে দিয়েছে। এবার আমি 1 চা চামচ মতো লবণ দিয়ে দিলাম। লবণটাকে আলু আর মশলার মধ্যে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি ভালো করে কষানোর পর মশলাটাকে আলুর সঙ্গে যে ভেজে রাখা ফুলকপিগুলো ছিল সেটাও দিয়ে দিলাম। এবার লো ফ্লেমে মোটামুটি 1 মিনিট মতো সমস্ত কিছু খুব ভালো করে ফুলকপি আলু মশলা কষিয়ে নেব। আলু আর ফুলকপি মশলার সঙ্গে খুব ভালো করে কষানোর পর আমি এর মধ্যে 1 কাপ মতো জল দিয়ে দিলাম। আমি রান্নাটাতে খুব বেশি ঝোল রাখবো না, তাই জলের পরিমাণটা কম দিলাম। জলটাকে খুব ভালো করে আমি এই রান্নাটার মধ্যে মিশিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে উঠলে আমি 3টে সবুজ কাঁচা লঙ্কাকে দিয়ে দিলাম চিড়ের মধ্যে। 1/2 চামচের মতো চিনি দিলাম। নিরামিষ রান্নাতে একটু চিনি দিলে ভালো লাগে। চিনিটা মিশিয়ে দিচ্ছি ভালো করে রান্নাটার মধ্যে। তোমরা যদি কেউ চিনি খেতে পছন্দ না করো তাহলে স্কিপ করে যেতে পারো। মিডিয়াম ফ্লেমে আমি এরকমভাবে নাড়াচাড়া করতে করতে মোটামুটি রান্নাটা
করে ফেলবো, ঢাকা দেব না, কারণ আলু সেদ্ধ করে ভাজা আছে আর ফুলকপিগুলোও সেদ্ধ করে ভেজে নিয়েছি, তাই রান্নাটা করতে বেশিক্ষণ সময় লাগবে না। মোটামুটি 5 মিনিট ধরে আমি মিডিয়াম ফ্লেমে রান্নাটা কষাতে কষাতে বা নাড়াচাড়া করতে করতে রান্নাটা তৈরি হয়ে যাবে। মিডিয়াম ফ্লেমে 5 মিনিট ধরে নাড়াচাড়া করতে করতে আমি রান্নাটা করে ফেলেছি, রান্নাটা প্রায় হয়ে গেছে। এবার আমি 1 চামচ মতো গোটা গরম মশলাটাকে হামাল দিস্তাতে থেতো করে নিয়ে দিয়ে দিলাম। তার মধ্যে 1টা বড় এলাচ দিয়েছি, 4টে সবুজ এলাচ দিয়েছি, 1টা দারচিনি দিয়েছি আর 4টে লবঙ্গ দিয়েছি। হামাল দিস্তার মধ্যে সমস্ত গোটা গরম মশলাগুলো আমি থেতো করে নিয়ে তারপর রান্নার মধ্যে ইউজ করেছি। থেতো করা গরম মশলাগুলো খুব ভালো করে রান্নার সঙ্গে আমি মিশিয়ে দিলাম। দেখো গ্রেভিটা আমি এতটাই রাখবো, গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে তারপর সার্ভ করব। এই ফুলকপি আলুর দম রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল ডালিয়াস ক্রিয়েটিভিটিকে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করো। আর ভালো থেকো, সুস্থ থেকো।